বিতর্কিত মন্তব্যের জেরে বেশ কয়েকদিন ধরেই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ডক্টর মুরাদ হাসান, বিশেষ করে রাষ্ট্রধর্ম, রাজনীতি, খালেদা জিয়ার নাতনি ও সবশেষ ফোন আলাপ ফাঁস নিয়ে ভেতর বাইরে আলোচনা সমালোচনায় ছিলেন মুরাদ। তার উল্টাপাল্টা মন্তব্য এবং অস্বাভাবিক আচরণের কারণে দলীয় সহকর্মীরা হয়েছেন বিব্রত। এসবের জেরে সোমবার রাতে তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর চার আসনের সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন অনুষ্ঠানে ডক্টর মুরাদের আক্রমণাত্মক বক্তব্যে বিরক্তি ছিল বেশ কিছুদিন ধরেই, তবে এতদিন আলোচনায় ছিলেন না। সবশেষ রাষ্ট্রধর্ম ও 72-এর সংবিধানে ফিরে যাওয়া নিয়ে বক্তব্য দিয়ে প্রথম আলোচনায় আসেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। গত অক্টোবরে প্রথম রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করে আলোচনায় আসেন মুরাদ। সে সময় তিনি বলেন, বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী মৌলবাদীদের আস্তানা হতে পারে না, যে কোনো মূল্যে 72-এর সংবিধানে ফিরে যেতে হবে। বিষয়টি নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে। এর আগে সদ্য বরখাস্ত হওয়া গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের 22 লাখ টাকা মূল্যের মোটরসাইকেলে হেলমেট ছাড়া ঘুরে বেশ সমালোচনার জন্ম দেন। সম্প্রতি ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। প্রচারিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের সঞ্চালকের এক প্রশ্নের জবাবে হাস্যরস করতে করতে ওই নারীকে নিয়ে অশালীন মন্তব্য করেন তিনি। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। এরপর থেকে নারীবাদী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন মহলে এমপি মুরাদের শাস্তির দাবি ওঠে। কয়েকটি নারী সংগঠন বিবৃতিও দিয়েছে এ বিষয়ে। এছাড়া বিএনপির পক্ষ থেকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে 4 ডিসেম্বর একটি টিভি টক শোতে উপস্থিত বিএনপির একজন সাবেক নারী এমপিকে মানসিক রোগী বলায় তার সঙ্গে বিতণ্ডা বাধে। এদিকে এক চিত্রনায়িকার সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর ফোন আলাপ ফাঁস হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয় এটি। ভাইরাল হওয়া সেই অডিওর সত্যতা নিশ্চিত করেন চিত্রনায়ক ইমন। ইমন বলেন, যা শুনেছেন তাই, এটি আসলে বছরখানেক আগের ঘটনা। একটি সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, বাকিটা তো আপনারা শুনেছেনই। মুরাদ হাসান পেশায় চিকিৎসক ও আওয়ামী লীগ পন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। 11 জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম মুরাদ হাসানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময় 2019 সালের মে মাসে স্বাস্থ্য থেকে তাকে দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।